আমরা একটা জমির পরিমাণ বের করব। তো জমির পরিমাণ বের করব বলতে আমাদের একটা জমিতে ওইখানে কত স্কোয়ার ফিট জায়গা আছে এবং কত শতাংশ এবং কত কাঠা জায়গা আছে, আজকে আমরা এই জিনিসটা বের করব। তাহলে আমরা আগে একটা জমির পরিমাপ নিয়ে নিই। জমি পরিমাপ নির্ণয়, জমির পরিমাপ নির্ণয় নির্ণয় তাহলে আমরা একটা জমির মাপ নিয়ে নিই। জমির একটা মাপ নিই, ধরি এটা 100 ফিট, এটা 100 ফিট, এটা 60 ফিট, এটা 60 ফিট। তাহলে আমরা জমির পরিমাণ কিভাবে বের করব, আমরা জানি যে দুই বাহু যদি সমান হয় তাহলে যে কোনো একটা বাহু নিলেই হবে। তাহলে আমি এখানে 100 ফিট নিচ্ছি ইনটু 60 ফিট, তাহলে টোটাল কত কত ফুট আসলো, 6000 সমান সমান 6000 বর্গ ফুট, বর্গ ফুট বা SFT। এখন আমাদের কথা হচ্ছে যে এই যে টোটাল জায়গাটা পেলাম, তাহলে এখানে আমাদের কত শতাংশ এবং কত কাঠা জায়গা আছে সেটা বের করব। তাহলে আমরা জানি, আমরা জানি প্রথমে শতাংশ বের করব, 435.60 বর্গ ফুট সমান সমান 1 শতাংশ। তাহলে আমরা সহজেই বের করতে পারবো, তাহলে আমাদের টোটাল কত আসছে, 6000 এত শতাংশ, 6000 ভাগ হচ্ছে 720, 6000 ভাগ হচ্ছে 35.6। তাহলে 6000 ভাগ হচ্ছে 435.6, তাহলে সমান সমান 6000 ভাগ হচ্ছে 435.6, তাহলে কত শতাংশ আসলো, 13.77 শতাংশ। শতাংশ এটাকে যদি আমরা অযুতাংশে নিতে চাই তাহলে এটা হচ্ছে শতাংশ, অযুতাংশে নিতে গেলে এটাকে সমান সমান অযুতাংশ নিতে গেলে 0.1377 অযুতাংশ, অযুতাংশ। এটাকে আমরা কাঠায় নিতে চাইলে, কাঠায় নিতে চাইলে 6000 ভাগ হচ্ছে 720 সমান সমান 6000 ভাগ হচ্ছে 720, 8.33 কাঠা। 720 হচ্ছে ইন্টারন্যাশনাল মাপ, আর আমাদের লোকাল মাপ হচ্ছে 6000 ভাগ হচ্ছে 654, 654, 654 স্কোয়ার ফিটে এক কাঠা, এটা হচ্ছে 654। তাহলে আমাদের এখানে আসে কত, লোকাল মাপে 6000 ভাগ হচ্ছে 654, তাহলে 9.17 কাঠা, 9.17 কাঠা। তাহলে আমাদের লোকাল এরিয়াতে আমাদের ইন্টারন্যাশনাল মাপ হচ্ছে 720 স্কোয়ার ফিটে এক কাঠা, আর লোকাল এরিয়াতে 654 স্কোয়ার ফিটে এক কাঠা। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে একটা জমির পরিমাণ কীভাবে সহজে বের করা যায়।